সরাসরি চলে যাব নিউজরুমে। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। তার মানে অতনু, এটা বলা যায় গত কয়েকদিন ধরে যে একেবারে টানাপোড়েন চলছিল, তীব্র স্নায়ুর লড়াই চলছিল, সেইটা একটা কালমিনেশনে পৌঁছলো এবং জুনিয়র ডাক্তারদের অধিকাংশ যে দাবি সেটা মানল রাজ্য সরকার। দেখো একবারই তাই, জুনিয়র ডাক্তারদের অধিকাংশ দাবি রাজ্য সরকার মেনে নিল এবং এটা আজকে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বড়সড় জয় বলা যায়। তার কারণ হচ্ছে গিয়ে জুনিয়র ডাক্তাররা যে সমস্ত দাবিতে তাদের এই আন্দোলন চালাচ্ছিলেন সেই দাবিগুলো আজকে রাজ্য সরকারের সঙ্গে জুনিয়র ডাক্তারদের যে বৈঠক এবং তারপরে যে সিদ্ধান্ত সেইটা বলা যায় যে আজকে সেই জুনিয়র ডাক্তারদের এবং সঙ্গে এই বৈঠকের পর তাদের দাবিগুলো অধিকাংশই মান্যতা পেল। এই কারণে বলছি যে তাদের দাবি ছিল পুলিশ কমিশনারকে সরিয়ে দেওয়া, তাদের দাবি ছিল ডিসি নর্থকে সরিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, তাদের দাবি ছিল ডিএমই এবং ডিএইচএসকে সরিয়ে দেওয়া এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, এছাড়াও অন্যান্য বেশ কিছু দাবি ছিল এবং সেই সমস্ত দাবিগুলো আজকে রাজ্য সরকার মেনে নিয়েছে। তবে ডিসি সেন্ট্রালকে সরানোর দাবি এবং হেলথ সেক্রেটারিকে সরানোর দাবি, এই দুটো দাবি রাজ্য সরকার মানেনি, কিন্তু অধিকাংশ দাবি রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের এই দাবি মেনে নিয়েছে, ফলে এটা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের জয় বলাই যায়। আমি তোমাকে এখন যেটা বলবো, দুটো ক্ষেত্রে, একটা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের ক্ষেত্রে, একটা কলকাতা পুলিশের ক্ষেত্রে। আজ থেকে ঠিক 16 বছর 11 মাস আগে, এখন রাত্রির 12টা বেজে গেছে, এখন হচ্ছে গিয়ে তোমার 17ই সেপ্টেম্বর পড়ে গেছে, 17ই সেপ্টেম্বর 2024 সাল, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে এই বৈঠকের পর ঘোষণা করলেন যে তিনি পুলিশ কমিশনার এবং ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং আগামী আজকেই মানে বিকেল 4টের পর তাদেরকে সরিয়ে দেওয়ার নোটিফিকেশন চিফ সেক্রেটারি ইস্যু করবেন এবং সেই সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশের আরও কিছু রদবদল হতে পারে। ঠিক 16 বছর 11 মাস আগে দিনটা ছিল 17ই অক্টোবর 2007 সাল, সেই দিনকেও ঠিক একইভাবে এইরকমই একটি মৃত্যুর ঘটনায়, একরকমই একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, রিজানুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সেইবার কলকাতার পুলিশ কমিশনার, তৎকালীন পুলিশ কমিশনার প্রসূন মুখোপাধ্যায়, তৎকালীন ডিসি হেডকোয়ার্টার জ্ঞানমোহন সিং, তৎকালীন DCDD-1 অজয় কুমার সহ মোট 5 জন পুলিশ অফিসার, এছাড়াও ডিডি ডিপার্টমেন্টের আরও 2 জন পুলিশ অফিসার, মোট 5 জন পুলিশ অফিসারকে কলকাতা পুলিশ থেকে বদলি করে দেওয়া হয়েছিল এবং তৎক্ষণ প্রসূন মুখোপাধ্যায়ের জায়গায় সিপির জায়গা নিয়েছিলেন গৌতম মোহন চক্রবর্তী, আর ডিসি হেডকোয়ার্টার হয়েছিলেন আজকের সিপি পদ থেকে যাকে সরে যেতে হচ্ছে সেই বিনীত গোয়েল। 2007 সালের 17ই অক্টোবর যেদিনকে ডিসি হেডকোয়ার্টারের পদ থেকে জ্ঞানমোহন সিংকে সরে যেতে হয় রিজানুর রহমানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায়, এবং ঠিক সেই দিন কি এই ডিসি হেডকোয়ার্টারের দায়িত্ব হাতে তুলে নেন আজকের যিনি সিপি যাকে সরিয়ে দেওয়া হলো সেই বিনীত গোয়েল। বিনীত গোয়েল তখন জ্ঞানমোহন সিং সরে যাওয়ার পর ডিসি হেডকোয়ার্টার হয়েছিলেন আর আজকে তিনি সিপি পদ থেকে সরে যাচ্ছেন, এরপর নতুন সিপি পদে কে আসেন সেটা দেখার অপেক্ষায় রইলাম। অনেকগুলো নাম জল্পনার মধ্যে রয়েছে, তাদের মধ্যেই কাউকে একটা সিপি করা হবে এবং সেটা কালকে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। আমি এখন তোমাকে যেটা বলতে চাইছি যে এই 2007 সালে ঠিক সিপিকে একটি মৃত্যুর ঘটনায় যেভাবে সরে যেতে হয়েছিল, আজ থেকে ঠিক 16 বছর 11 মাস আগে, এই 16 বছর 11 মাস পরে আজকে ঠিক আবার একটি মৃত্যুর ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার সহ আরও একজন আইপিএস অফিসার, হয়তো আরও কিছু রদবদল হবে, তাদের সরে যেতে হচ্ছে। ঠিক কেন এই সিদ্ধান্ত নিতে হলো আজকে এই রাজ্য সরকারকে, এর মূলত দুটো কারণ বলে জানা যাচ্ছে। এক, জুনিয়র ডাক্তারদের প্রবল চাপ। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের প্রথম থেকেই চাপ ছিল যে পুলিশ কমিশনারকে সরাতে হবে, তার কারণ তারা প্রথম থেকে পুলিশ কমিশনারের গাফিলতি দেখেছেন এবং এই ঘটনায় তথ্য প্রমাণ লোপাট হয়েছে বলেও তাদের অভিযোগ এবং যাবতীয় অভিযোগ তাদের ছিল পুলিশ কমিশনারের বিরুদ্ধে, তার কারণ ঘটনাস্থলে পুলিশ কমিশনার নিজে উপস্থিত ছিলেন এবং প্রথম থেকে এই জুনিয়র ডাক্তারদের একটা চাপ, একটা অভিযোগ ছিল পুলিশ কমিশনারের বিরুদ্ধে। এবং আজকেও এই বৈঠকে যখন মুখ্যমন্ত্রী ডিসি নর্থকে সরানোর দাবি মেনেও নেন, সূত্রের খবর জানা যাচ্ছে, তখন জুনিয়র ডাক্তাররা মানে একদম অনড় হয়ে থাকেন যে কেন পুলিশ কমিশনারকে সরানো হবে না।
সেই সময় যেটা জানা যাচ্ছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে এই দাবিও করা হয় যে 2007 সালে রিজানুর রহমানের মৃত্যু রহস্যের ঘটনার পর সেই সময় মুখ্যমন্ত্রী কি বলেছিলেন এবং এবার এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী দলনেত্রী ছিলেন তখন তিনি কি বলেছিলেন 2007 সালে রিজানুর রহমানের মৃত্যুর ঘটনা তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সেই প্রসঙ্গ জুনিয়র ডাক্তাররা আজকের বৈঠকে তুলে ধরেন যে আপনি তখন বিরোধী দলনেত্রী ছিলেন সেই সময় আপনি এই কথা বলেছিলেন ফলে আজকে আপনি মুখ্যমন্ত্রী তাহলে আজকে আপনি পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত কেন নেবেন না এই প্রবল আলোচনা প্রবল দীর্ঘক্ষণ আলোচনা এবং তারপর মুখ্যমন্ত্রী এই জুনিয়র ডাক্তারদের পুলিশ কমিশনারকে সরানোর সিদ্ধান্ত মেনে নেন ঠিক একইভাবে ডিসি নর্থ তাকেও তিনি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত মেনে নেন এখন প্রসঙ্গ হচ্ছে যে 2007 সালে যখন রিজানুর রহমানের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল তখন এই মৃত্যুর ঘটনা কেন হয়েছিল তিনি রিজানুর রহমান আত্মহত্যা করেছিলেন না তাকে খুন করা হয়েছিল নাকি তার দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল এইটার থেকেও সব থেকে বড় হয়ে যেটা দেখা দিয়েছিল যে রিজানুর রহমানের মৃত্যুর আগে তার এবং তার পরিবারের ওপর পুলিশের তরফ থেকে কতটা চাপ তৈরি করা হয়েছিল সেইটাই বিতর্কের মূল কেন্দ্রবিন্দুতে উঠে এসেছিল আজকে এই পুলিশ কমিশনারের রিমুভালের সিদ্ধান্ত আমি তোমায় বললাম সেই মিটিংয়ে কিন্তু রিজানুর রহমানের প্রসঙ্গ ফের উঠে এসছে এবং এখন পুলিশ কমিশনার এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগটা কি অভিযোগটা মূলত হচ্ছে যে এই তরুণী চিকিৎসককে কারা খুন করেছেন তাকে রেপ করে খুন করা হয়েছে না খুন করে রেপ করা হয়েছে এই সমস্ত থেকেও যেটা সবথেকে বড় হয়ে উঠে এসছে বিতর্কের কেন্দ্রবিন্দুতে যে এই তরুণী চিকিৎসক খুন হওয়ার পর তা এই ব্যাপারে কি যথেষ্ট স্বচ্ছতার সঙ্গে কলকাতা পুলিশ যাবতীয় ব্যবস্থা নিয়েছে না নেয়নি এক্ষেত্রে অভিযোগ উঠেছে যে কলকাতা পুলিশ যাবতীয় ব্যবস্থা স্বচ্ছতার সঙ্গে নেয়নি এমনকি প্রেস কনফারেন্সে এই ঘটনায় ধৃত মূল অভিযুক্ত সঞ্জয় রায় তিনি সিভিক ভলেন্টিয়ার কিনা সেটাও বলতে সরাসরি বলেননি পুলিশ কমিশনার প্রেস কনফারেন্সে এখন প্রশ্ন হচ্ছে যে এই স্বচ্ছতার অভাব কেন দ্বিতীয়ত এইখানে তথ্য প্রমাণ রক্ষার ব্যাপারে কলকাতা পুলিশের যে ভূমিকা নেওয়া উচিত ছিল অর্থাৎ পিওকে প্রপারলি গার্ড করা সেখানে বাইরের লোককে ঢুকতে না দেওয়া পিওর উল্টো দিকে যে দেয়াল ভেঙে ফেলা হয়েছিল সেই দেয়াল ভেঙে ফেলাটা আটকানো এই সমস্ত জায়গাগুলোতেও কলকাতা পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছিল কোন সময় জিডি এন্ট্রি করা হয়েছে কোন সময় ইউডি কেস এন্ট্রি করা হয়েছে একজন তরুণী চিকিৎসক যার দেহ দেখেই বোঝা যাচ্ছে যে তাকে খুন করা হয়েছে তারপরেও সকালবেলা 10টায় সেই ঘটনা জানার পর রাত্রির 11:45 গিয়ে তার এফআইআর রেজিস্টার করা হচ্ছে অর্থাৎ এই গাফিলতির একের পর এক অভিযোগ এই কলকাতা পুলিশের বিরুদ্ধে এই ঘটনাকে কেন্দ্র করে উঠেছিল এবং যেখানে এই ঘটনায় কলকাতার পুলিশ কমিশনার তিনি নিজে ঘটনাস্থলে হাজির ছিলেন এবং শুধু তাই নয় একই সঙ্গে এই অভিযোগ উঠেছিল যেটাও রিজানুর রহমানের কেসের সঙ্গে অনেকটা সাদৃশ্য রয়েছে যে এই তরুণী চিকিৎসকের পরিবারের ওপর প্রবল চাপ সৃষ্টি করা কেন এই তরুণী চিকিৎসকের পরিবার চেয়েছিল তাদের মেয়ের দেহটা রেখে দিয়ে দ্বিতীয়বার তারা ময়নাতদন্ত করানোর একটা চেষ্টা করবেন কিন্তু পুলিশ সেদিন পুলিশের বিরুদ্ধে অভিযোগ পুলিশ সেদিন তাড়াহুড়ো করে ময়নাতদন্ত করিয়ে দেহ তাড়াতাড়ি শেষকৃত্যের জন্য নিয়ে গিয়ে দেহ সে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করে এই নিয়ে পরিবারের লোকের যথেষ্ট ক্ষোভ ছিল যে পুলিশ কেন তাদের মেয়ের দেহ তাড়াহুড়ো করে পোস্টমর্টম করিয়ে শেষকৃত্য করতে বাধ্য করলো কেন এই চাপ পুলিশ দেবে তা নিয়ে এই পরিবারের লোকেরও প্রবল ক্ষোভ ছিল যেটা বারবার তারা তুলে ধরেছেন তৃতীয়ত আমি যেটা বলবো যে আর একটা চাপ কলকাতা পুলিশের মধ্যে ব্যাপক কাজ করছিল যার জন্য আজকে রাজ্য সরকার এই পুলিশ কমিশনার এবং ডিসি রথকে রিমুভালের সিদ্ধান্ত নিয়ে নিতে এই জুনিয়র ডাক্তারদের চাপে এক প্রকার বাধ্য হয়েছেন বলা যায় সেটা কি কলকাতা পুলিশের অন্দর থেকে একটা প্রশ্ন উঠছিল যে দুদিনের ঘটনা এক হচ্ছে 9 তারিখের ঘটনা তুমি জানো যেদিন তরুণী চিকিৎসক খুন হন সেই দিনকে বৃহত্তর ষড়যন্ত্র তথ্য প্রমাণ লোপার এই ধরনের বিভিন্ন অভিযোগে সিবিআই গতকালই ওসি টালাকে গ্রেপ্তার করেছে এখন ওসি টালা অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তার করার পর কলকাতা পুলিশের একটা অংশ থেকে এই অভিযোগ করা হয় যে কেন একজন শুধুমাত্র ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কেন গোটা ঘটনার দায়ভার একজন ওসিকে নিতে হবে যেখানে সিপি সহ অন্যান্য পদস্থ আইপিএস অফিসাররা
ওই ওই ঘটনাস্থলে অর্থাৎ প্লেস অফ অকারেন্সে হাজির ছিলেন, সেখানে একজন ওসির ক্ষমতা কতটুকু থাকে যে একজন ওসিকে পুরো ঘটনার দায়ভার নিতে হবে? ওসি ছাড়াও তো এই আইপিএস অফিসাররা দায়বদ্ধ কেন হবেন না? তাহলে শুধুমাত্র একজন ওসি পদমর্যাদার অফিসারকে সিপি ঘটনাস্থলে উপস্থিত থাকার পর কেন তাকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হতে হবে? ফলে এই নিয়ে একটা কলকাতা পুলিশের ফোর্সের মধ্যে চরম চাপ তৈরি হয়েছিল, এবং তুমি জানো যে সেই চাপের কাজের কারণে একজন অ্যাডিশনাল সিপি পদমর্যাদার অফিসার আজকে এই ধৃত ওসি টালার বাড়িতে গিয়ে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে আসেন এবং বলেন যে কলকাতা পুলিশ সর্বতোভাবে এই ধৃত ওসি টালার পরিবারের সঙ্গে এবং এই ধৃত ওসি টালার সঙ্গে তার পাশে আছে। অর্থাৎ এই প্রবল একটা চাপ তৈরি হয়েছিল যে কেন উচ্চপদস্থ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। ঠিক একইভাবে গত 14 আগস্ট যেদিনকে আরজিকর হাসপাতালে দুষ্কৃতীরা তাণ্ডব চালায়, ব্যাপক ভাঙচুর চলে এবং প্রায় পুলিশের উপস্থিতিতে পুলিশ দাঁড়িয়েছিল বলা যায় প্রথম আধ ঘন্টা থেকে 40 মিনিট, এবং সেই সময় ব্যাপক ভাঙচুর চালায় দুষ্কৃতীরা, সেই ঘটনায় পরবর্তীকালে আমরা দেখি দুজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার এবং একজন ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার এই তিনজনকে সাসপেন্ড করা হয়। তখন প্রশ্ন ওঠে যে ডিসি পদমর্যাদা ডিসি নর্থ তিনি নিজে ঘটনাস্থলে হাজির ছিলেন, তাহলে অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার বা ইন্সপেক্টর পদমর্যাদার অফিসারদের সাসপেন্ড করা কেন হবে শুধু? কেন ডিসি পদমর্যাদার আইপিএস অফিসার বলে কি তার বিরুদ্ধে ব্যবস্থা কিছু নেওয়া হবে না? কেন ডিসি হাজির থাকতে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তার নিচে যে সমস্ত অফিসাররা রয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে? এই নিয়েও কলকাতা পুলিশ ফোর্সের মধ্যে প্রশ্ন ওঠে, এবং তুমি দেখলে যে আজকে সেই কারণে ডিসি নর্থকে জুনিয়র ডাক্তাররা সরিয়ে দেওয়ার জন্য যে দাবি করেছিল সেই ডিসি নর্থকে সরিয়ে দেওয়ার দাবিও আজকে রাজ্য সরকারের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে। এই গেল হচ্ছে কলকাতা পুলিশের পুরো যে ব্যবস্থা নেওয়া হয়েছে যে সমস্ত অফিসারদের বিরুদ্ধে, তার যে কারণ সূত্রের মাধ্যমে উঠে আসছে সেইটা। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের ডিএমই ডিএইচএস এবং হেলথ সেক্রেটারিকে সরিয়ে দেওয়ার দাবি ছিল জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। ডিএমইকেও এবং ডিএইচএসকে সরিয়ে দেওয়া হয়েছে, হেলথ সেক্রেটারিকে অবশ্য সরানো হয়নি। আর একটা দাবি ছিল যে তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তার বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে, তার বিরুদ্ধেও ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে হবে এবং সাসপেন্ড করতে হবে। সন্দীপ ঘোষ ইতিমধ্যেই দুর্নীতির মামলা এবং রেপ অ্যান্ড মার্ডারের মামলায় এই তরুণী চিকিৎসককে, এই দুটো মামলাতেই সিবিআই তাকে গ্রেপ্তার করেছে এবং সেই কারণে তাকে রাজ্য সরকার সাসপেন্ডও করেছে, ফলে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা হয়ে গেছে। এখন ডিএমই এবং ডিএইচএস এদের বিরুদ্ধে যে অভিযোগ যে স্বাস্থ্য দপ্তর বিভিন্ন ব্যাপারে প্রপার ব্যবস্থা নিচ্ছে না, কীরকম যে এই ঘটনার পর বিভিন্ন তথ্য প্রমাণ রক্ষণাবেক্ষণে যে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সেই ব্যাপারে ডিএমই ডিএইচএস প্রপার যে উদ্যোগ নেওয়া উচিত ছিল সেটা তারা নেননি, দেয়াল ভেঙে ফেলা হয়েছিল, উল্টো দিকে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল বলে অভিযোগ, এবং সেইখানে সে স্বাস্থ্য দপ্তরের অনুমতিক্রমেই এই দেয়াল ভাঙার সিদ্ধান্ত হয়েছিল। শুধু তাই নয়, এই এই রাজ্য সরকারের বিভিন্ন হাসপাতালগুলোতে দীর্ঘদিন ধরে একটা থ্রেট কালচার চলছে যে উত্তরবঙ্গ লবির বিরুদ্ধে অভিযোগ, তারা বিভিন্ন চিকিৎসককে জুনিয়র ডাক্তারকে ডাক্তারি পড়ুয়াকে তারা ভয় দেখাচ্ছেন, কিন্তু তাদের ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়া যাচ্ছে না, স্বাস্থ্য দপ্তরে কোনো কিছু জানিয়েও লাভ হচ্ছে না, ফলে পুরো স্বাস্থ্য দপ্তরের পরিকাঠামোই একটা পরিবর্তন দরকার। সেই মতোই ডিএমই ডিএইচএসকে সরানোর দাবিও তারা জোরদারভাবে করেন, এবং আমরা দেখলাম যে রাজ্য সরকার জুনিয়র ডাক্তারদের সেই দাবিও মেনে নিল। অর্থাৎ জুনিয়র ডাক্তারদের এই 38 দিনের আন্দোলন এইটা সফল হলো বলা যায়। আমি তোমাকে আবার বলছি, রিজানুর রহমানের মৃত্যুর ঘটনার 26 দিনের মাথায় কলকাতা পুলিশের অফিসারদেরকে সরিয়ে দেওয়ার ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার, আর ঠিক আজকে 38 দিনের মাথায় ঠিক একইভাবে রাজ্য সরকার এই আরজিকর হাসপাতালের মধ্যে কর্মরত অবস্থায় তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় কলকাতা পুলিশের এবং রাজ্যের স্বাস্থ্য দপ্তরের অফিসারদেরকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা নিল। হ্যাঁ, অর্থাৎ দুটো ক্ষেত্রেই রিজানুরের সময়ও যে নাগরিক সমাজের যে আন্দোলন গড়ে উঠেছিল সেই আন্দোলন ঠিক যেভাবে রাজ্য সরকারের ওপর চাপ তৈরি করে সেই আন্দোলনের জন্যে পুলিশ অফিসারদের সরাতে বাধ্য করেছিল, আজকেও ঠিক একইভাবে জুনিয়র ডাক্তার এবং নাগরিক সমাজের যে আন্দোলন তৈরি হয়েছে ঠিক একইভাবে সেই আন্দোলনের জেরেও রাজ্য সরকার
স্বাস্থ্য দপ্তর এবং কলকাতা পুলিশের অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হলো বলা যায়। ধন্যবাদ অতনু।